Assalamualaikum everyone. আশা করি ভালো আছেন। তো নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করব হচ্ছে স্প্যাগেটি। এটা হচ্ছে ফ্রেঞ্চ স্প্যাগেটি। তো আমি এই স্প্যাগেটিটা রান্না করব হচ্ছে ভেজিটেবল দিয়ে আর সসেস দিয়ে। আমি তিন রকমের বেল পেপার দিয়েই রান্না করব। এখানে হলুদ, লাল আর সবুজ আছে। তো আমি এটা ফ্রোজেন নিয়ে এসেছি। এদিকে আমার চুলায় যে হাঁড়িতে গরম পানি দিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে। তা আমি প্রথমে যেটা করব, হাঁড়ির মধ্যে একটু তেল দিয়ে দেব, কারণ তেল দিলে স্প্যাগেটি বা নুডলস যে কোনো কিছু ঝরঝরা হয়, লেগে যায় না। আর স্প্যাগেটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু বেশি করে সিদ্ধ করে নিয়েছি, কারণ এটা খুবই শক্ত হয়, এজন্য ভালোভাবে সিদ্ধ করতে হয়। সিদ্ধ করার শেষে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে কড়াইতে আমি হচ্ছে বাটার দিয়ে দিয়েছি। আমি এটা বাটার দিয়ে করব। আমি প্রথমে রসুন কুচি দিয়েছি। রসুন কুচি দিয়ে হালকা ভেজে আমি আমার পছন্দ অনুযায়ী ভেজিটেবল অ্যাড করেছি। ব্রকলি, পেঁয়াজ, মরিচ আর আমি অলিভ দিয়েছি। ফ্রেন্ডসরা হচ্ছে অলিভ অনেক খায়, অনেক পছন্দ করে, তো আমি সেই জন্য আর কি অলিভ দিয়েছিলাম। তো আমি 3-4 মিনিট এই ভেজিটেবলটাকে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি সসেস। সসেস দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি ভিনেগার। তারপরে দিয়ে দেব সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সস নিয়েছি, কারণ আমার কাছে লাইট সয়া সস নেই। এটা মূলত লাইট সয়া সস দিয়েই করা হয়, তো আমার কাছে ছিল না, তাই ডার্ক সয়া সসই আমি দিয়েছি। আর টমেটো ক্যাচাপ, আমি টমেটো ইউজ করি নাই, তার বদলে আমি ক্যাচাপ দিয়েছি। আরও অ্যাড করছি গোলমরিচ গুঁড়া, হার্বস আর অরিগানো। তা আমি স্প্যাগেটিগুলো দিয়ে বেশ নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি। তারপরে আমি একটু টেস্ট করে দেখলাম যে সল্ট ঠিক মতো আছে কি না, কারণ সয়া সস এবং ক্যাচাপে যথেষ্ট সল্ট থাকে। পরে দেখলাম একটু লাগবে, তাই আমি অ্যাড করেছি। তা আমি এখন প্লেটিং করব আমার হাজব্যান্ডের জন্য। ওই মূলত স্প্যাগেটিটা খেতে চেয়েছিল, তো আমি ওর জন্য সুন্দর করে প্লেটিং করে নিয়ে যাব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।